সো গাইস, আজকে দিনের শুরুতে আমার সঙ্গে এরকম একটা ঘটে যাবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল ভাই। সত্যি বলতে এটা আমার চোখের সামনে এরকম হয়ে গেলো আর আমি কিছু বুঝতেই পারলাম না। আর বিশ্বাস করো ভাই, দিনের শুরুতে এত বড় স্ক্যামটা আমার চোখের সামনে থেকে আমি বিশ্বাস করো ভাই কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তো আমার সাথে কী হলো দেখতে চাইলে ভিডিওটা যা প্রথম থেকে দেখে এসো। তো এখন চলো ফাইনাল গায়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমি চুল কাটতে, যেমন তোমাদের বললাম ফাইনাল এখন বেরিয়ে গেছি। আর ভাই সেই লেভেলে গরম এখন, ভাই এটি একটার মতো দেখতে পাচ্ছি সাইকেলে বেরিয়ে পড়ছি এখন। তো চলো এখন যাওয়া যাওয়া এখন চুল কাটতে, তারপর তোমার সাথে ওইখানে যেয়ে কথা হচ্ছে, চলো। আপা সাইকেল রেখে দিয়েছি, চলো এখন যাওয়া যায় ওইদিকে আমার সেলুনে। যাই হোক আপা চুল কাটতে যাওয়া যায়। আপা সিন হচ্ছে ভাই এতদিন ধরে, মানে কালকে থেকে স্কুলে পরীক্ষা শুরু, তার জন্য ঢুকতে দেবে এত স্কুল জানে, ওই যে চুল কাটা হয় না। আর আপা যাবো কালকে থেকে স্কুল, মানে পরীক্ষা বুঝতে পারছো। তো এখন যা চুলটা কাটা যায় না, ঘর ঢুকতে দেবে না, মানে ঘর স্কুলগুলো ঢুকতে দেবে না। এখন চলো যাওয়া যায় এখানে চুল কাটতে, চলো ভিতরে যাওয়া যাক। ফাইনালি গেছে আপাতত, আমার চুল তো কাটা হয়ে গেছে, এখন চলো যাওয়া যাক বাড়ির দিকে, চলো যাওয়া যাক। সাইকেল সাইকেলটা দেখে রেখে চলুন গাইস, চুল কাটার আগে ভাই এখানে চুল কাটতে গেলাম, সাইকেল রাখলাম ভাই, সাইকেল কোথায় গেলো? আজকে এসে দেখতে পাচ্ছি সাইকেল চুরি হয়ে গেছে, আমার সাইকেলটা এখানে রেখে চলো। আমার সাইকেল ঠিক ভাই এখানে রেখে চলুন ভাই, সাইকেলটা কোন দিকে গেলো? সাইকেলটা ওদিকে রেখে চলুন ভাই, সাইকেলটা খুঁজে খুঁজে এত রইলাম, তাই এখানে সাইকেল পেলাম না আমি ভাই। এমনি আমার সঙ্গে আগে হয়েছে কিন্তু ভাই, সাইকেল আমি পেয়ে গেছিলাম। এখন আমি ঘর কিছু যাবো ভাই, আর ঘর যাই ভাই কি বলবো ভাই। এখন চলো আপাও সামনের দিকে যাওয়া যাবে, সামনের দিকে পাই তো ভালো। আপাও যাচ্ছি আমি সামনের দিকে হেঁটে হেঁটে দেখি, আচ্ছো বাইরে দেখে পেলাম ভাই সাইকেল নাই। এখন আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আপাও তো দেখতে পাচ্ছ, এখন সামনে দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, চলো দেখি। এত হেঁটে হেঁটে চলে এলাম তাও ভাই সাইকেল আর পাঁচজন নেই ভাই, ঘর যায় ভাই কি বলবো, ঘর গেলো সেই লেভেলের খাবো ভাই। যদি করো বন্ধু বা কেউ প্র্যাঙ্ক করছে ভাই, কী কী করবো বুঝতে পারছি না আমি, কী করবো ভাই খুঁজে পাচ্ছি না। আপাতত আমার সঙ্গে কেউ আসে নেই, আপাতত আমি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, কিন্তু ওইখানে আমি চারদিকে খুঁজে না কোথাও পেলাম নেই ভাই সাহ, ভাই সেই লেভেলের ভয় লাগছে। আমার সঙ্গে আগেও এমনি হয়েছে কিন্তু এতটা লেভেলের হয় না, আমি খুঁজে পেয়ে যেন। আর ভাই এই থানায় এইটাতে ডায়রিও করি, আপাতত আমাকে পুলিশ এইটার জন্য কিছু খুলবে না, কারণ ভাই সাইকেল ওঠে। তো যাই হোক ভাই, আপাতত আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাসুদেব মন্দিরে, আর ভাই কিছুই ভালো লাগছে না, কারণ ভাই সেই লেভেলে গরম আপাতত। আর দেখতে পাচ্ছি আপাতত এখন বাসুদেব মন্দির চারদিকে দেখলাম ভাই, কোথাও সাইকেল মারে কিছু নাই, আমার মনে হয় এত তো আমি না, কিন্তু তাও ভাই সেই লেভেলের ভয় লাগছে, কী করবো কিছু খুঁজে পাচ্ছি না। এখন আমি ভাই ঘর যেতেও পাচ্ছি না, মানে বুঝতেই পারছো ভাই সাইকেল রাখার সময় ছিল, তারপরে আমি আর খুঁজে পাচ্ছি না সাইকেলটা, মানে কী করবো খুঁজে পাচ্ছি না কিছুই। ঠাকুরকে বলতে হবে যে আমার ভাই সাইকেলটা পেয়ে যায়, তার সেই লেভেলে হাওয়া দিচ্ছে এখন, পুরো কান্না পেয়ে যাচ্ছে দেখো একবার। পাও তো আমি এখানে বসে আছি, কী করবো খুঁজে পাচ্ছি না ভাই সাহেব। কেমন লাগলো প্র্যাঙ্কটা? কারণ আজকে হচ্ছে ভাই এপ্রিল ফুল, কারণ আজকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, মধ্যে প্র্যাঙ্ক করলো একটা ছোটোখাটো, তাই ভালো একটা প্র্যাঙ্ক করা যাক। কালকের থেকে ভাই পরীক্ষা শুরু, তাদের আমরা সেই লেভেল ভ্লগ আসতে পারবে না, একটা ভ্লগ এসেছে হয়তো। তো যাই হোক ভাই, তোমার জন্য একটা ভ্লগ আনলাম। এমনি সাইকেল আগে কিছু হয় দেখতে পাচ্ছ, আপাতত সাইকেল দাঁড়িয়ে আছে আমার। তো তোমাদের কেমন লাগে ভিডিওটা জানা কমেন্ট বক্সে, এমনি ভিডিও আমার চ্যানেলে যদি মানে দেখতে চাও তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তাহলে আমার যাওয়া যাক, ঘরে চার চার বসতে হবে, তারপরে ভাই আবার সেই পড়তে বসতে হবে, কারণ কালকে থেকে ভাই পরীক্ষা শুরু, কালকে এমনি ভাই পরীক্ষা দিচ্ছি স্কুলে। তারপর যাওয়া যাওয়া যাচ্ছে চলো এখন ঘর, তারপর তোমার সাথে কাজে কোথাও চলো।